বাংলাদেশকে নতুন দিশায় নিয়ে যেতে বিদ্যমান আইন ও নীতিমালার সঠিক বাস্তবায়নে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্র সংস্কারে কাঠামোগত পরিবর্তনের আগে এ বিষয়টিতে নজর দেওয়ার পরামর্শ দিয়ে তারা বলেছেন, আইন না মানার কারণেই সব ক্ষেত্রে এত বিশৃঙ্খলা। আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি রাজনীতি এবং অর্থনৈতিক সুশাসন নিশ্চিতের তাগিদও দিয়েছেন তারা। আর আমজনতার দাবি, নাগরিক হিসেবে পাঁচটি মৌলিক অধিকারের নিশ্চয়তা। নাসিরউদ্দিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা ঘিরেই রিকশা চালক রহমত আলীর রুটি রুচি। চাওয়া পাওয়া বলতে পরিবারের সুখ, তবে পাঁচ আগস্টের পর তার ভাবনায় পুরো দেশের সমৃদ্ধি। অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, এত হিসাব। হ্যাঁ, আমরা মানুষকে সবসময় আমরা ভালো চাই, আমরাও ভালো ধান থাকতে পারি, এটুকুই তো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে বেশি আলোচনা রাষ্ট্র সংস্কার নিয়ে। আইনি কাঠামো, প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সবখানেই ঢিলে সাজানোর চিন্তা। সাধারণ মানুষের চাওয়াও তাই। তবে বড় বড় পরিবর্তনের আগে খাদ্য, বস্ত্র, বাসস্থানের সুলভ বন্দোবস্ত চান তারা। আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের মৌলিক চাহিদা, আমাদের দায়িত্ব, চেয়ারে বসে আমরা দায়িত্ব পালন করতেছি কিনা। আমাদের মেন সমস্যা সংস্কার করতে গেলে আমাদের মৌলিক চাহিদাগুলো আগে পূরণ করতে হবে। শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে একবারে পারমানেন্টলি এটা সংশোধন করলে তারপরে আপনার বিভিন্ন খাতে সংস্কার করা সম্ভব। রাজনৈতিক দিক চেঞ্জের দরকার আছে, নতুন কোন মুখ দেখতে চাই আমরা, নতুন কেউ আসুক। গণতান্ত্রিক ব্যবস্থায় আইন তৈরির মূল উদ্দেশ্য জনগণের সুরক্ষা। বাংলাদেশেও এমন আইনের ছড়াছড়ি। সমস্যা হচ্ছে আইনের প্রয়োগ এবং প্রতিপালনের জায়গায়। বিশেষজ্ঞরা বলেন, সঠিক বাস্তবায়ন হলে বিদ্যমান আইন দিয়েও দেশের ভালো করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সংস্কার বলতে বুঝেন কি? সেই নীতিমালা, সেই নীতিমালা তো আমরা আগেই মানি নাই। এখন প্রশ্ন হচ্ছে, নিয়মের বাইরে কোনো কিছু করলে যদি পানিশমেন্ট না হয় তাহলে তো মানুষ উচ্ছৃঙ্খলভাবে নিয়ম ভাঙবে। রাজনীতি এবং অর্থনৈতিক কাঠামোতে বিশাল গলদ আছে। সংসদে ব্যবসায়ীদের আধিপত্য, অনেকে আবার রাজনীতিকেই মনে করেন বাণিজ্যের মাধ্যম। এখানেও সংস্কার জরুরি। পার্লামেন্টে কিন্তু আমরা ব্যবসায়ী বেশি দেখতে পাই, এই কারণেই কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তারা তাদের নামে টিকে আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা যদি তাদের দেনাগুলো পরিশোধ করে তাহলে কিন্তু অনেক শিল্পই ভেঙে পড়বে। সংস্কারের সুফল পেতে আমলাদের রাজনীতি থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। তো আমলাতন্ত্র তো রাজনৈতিকভাবে বিভক্ত করা উচিত হয় নাই। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।